আচ্ছা, আমি তোমাদের মিউট করে দিয়েছি, একজনকে শুধু আনমিউট করেছি, সে উত্তর দেবে। আমার কথা শুনতে পাচ্ছ? আজকে তোমাদের ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায়ে দুইটা বিষয় পড়ানো হবে, একটা হচ্ছে পরিবেশ আর একটা প্রাকৃতিক দুর্যোগ। পাঠ্য বই 83 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা, সবাই পাঠ্য বই 83 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা বের করো। অর্ণব, আমার কথা শোনা যাচ্ছে? অর্ণব, রিফাত, আমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট করো, রিফাত আনমিউট করো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতে পেলে দেখতে পাচ্ছ? তো আজকের পাঠ থেকে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে সেটা হচ্ছে, 1 নম্বর, পরিবেশ সংরক্ষণ করতে উদ্বুদ্ধ হবে, পরিবেশ সংরক্ষণ করার উপায় বলতে পারবে, পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ কি তা অনুধাবন করতে পারবে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার উপায় বলতে পারবে। তো তোমাদের সবারই প্রায় আমি মিউট করে দিয়েছি, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে হাত উঠাবে, হ্যান্ড রাইজ একটা অপশন আছে, সে হাত শো করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার প্রশ্ন আছে, ঠিক আছে? কারণ ওই সবগুলো আনমিউট করলে খুব বিশৃঙ্খলা হয় এবং কথা বুঝতে পারা যায় না। আচ্ছা, তো আমরা প্রথমে জানবো পরিবেশ সংরক্ষণ কি, পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু রয়েছে এই সব কিছু নিয়ে কি আমাদের পরিবেশ। চারপাশে কি রয়েছে, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত ইত্যাদি। যারা ভিডিও অন করে রেখেছো, ভিডিওগুলো অফ করো, সবাই ভিডিও অফ করো, তাহলে অন্যদের অংশগ্রহণ করতে সুবিধা হবে, ক্লাস সহজ হবে। এছাড়া আমাদের আরও চারপাশে রয়েছে ঘর বাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট, এগুলো পরিবেশের অন্তর্ভুক্ত। তো যেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি পরিবেশের উপাদান সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর যেগুলো মানুষ সৃষ্ট উপাদান সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। তা আমাদেরকে অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে, পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন, কারণ এই পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকব, আমরা ভালোভাবে বাঁচতে পারবো, আমরা প্রকৃতিতে টিকে থাকতে পারবো। কারণ পরিবেশের মধ্যে রয়েছে গাছপালা, গাছপালা যদি আমরা সংরক্ষণ করি তাহলে গাছপালা কেটে আমরা দরজা, জানালা, আসবাবপত্র এগুলো তৈরি করতে পারি। এরপরে আমরা পশু পাখির মাংস খাই, গৃহপালিত পশু পাখির মাংস খাই, এরপরে গরু থেকে আমরা দুধ পাই, আরও অনেক ভিটামিন উপাদান আমরা পেয়ে থাকি। এরপরে আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি, মসজিদে ইবাদত বন্দেহী করি, তার মানে পরিবেশের প্রতিটি উপাদানই আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। এএসকে মেহের, এরপরে এটা গ্যালাক্সি J6, কে এটা, তোমার নাম কি? গ্যালাক্সি J6, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে রেখেছি, সেই জন্য তোমরা কথা বললেও আমার কাছে সেটা পৌঁছবে না। যখন কারো প্রশ্ন করার প্রয়োজন হবে হ্যান্ড রাইজ দেখাবে, আর তোমাদের ভিডিওগুলো অফ করে রাখো, আমি বারবার বলতেছি ভিডিওগুলো অফ করে রাখো, ভিডিও প্রয়োজন নেই। সবাই, এ সৌরভ, তোমাকে এর আগে বলেছি ভিডিওগুলো অফ করে রাখো।
আচ্ছা, এরপর আবার মৌনকে ভিডিও অফ রাখো। তোমরা আবার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যখন বুঝতে পারবে না বা কোনো প্রশ্ন থাকবে, তাহলে ওখানে চ্যাট অপশন আছে, ওখানেও লিখে দিতে পারো, অথবা তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, তাহলে তোমাদের কথা আমি শুনতে পাবো। তো আমরা কিভাবে আমাদের পরিবেশকে সংরক্ষণ করব? পরিবেশ সংরক্ষণের জন্য কিছু উপায় রয়েছে। 1 নম্বর, আমরা বৃক্ষরোপণ করব। বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করব না, গাছের ডালপালা ভাঙবো না, পাতা ছিঁড়ব না, নষ্ট করব না। এরপর অকারণে পশু পাখি কীট পতঙ্গ হত্যা করব না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না, কফ থুথু ময়লা আবর্জনা ফেলব না, এগুলো নির্দিষ্ট স্থানে ফেলব। গাড়ি ও কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষিত হয়, তাই যেখানে সেখানে কলকারখানা নির্মাণ করব না। গরু মহিষ গোসল করালে পানি দূষিত হয়, এতে পরিবেশ নষ্ট হয়, তাই পুকুরে গরু মহিষ গোসল করানো যাবে না। ঘর বাড়ি বিদ্যালয় খালার মাঠ রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো পরিবেশ কিভাবে দূষিত হয় এ সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো আমি, সবাই একটু লক্ষ্য করো। দেখতে পাচ্ছ মেহের, এসকে মেহের, হ্যাঁ ভিডিও দেখতে পাচ্ছ? একটা ছেলে পানি খাওয়ার ফেলে দিল, এভাবে পরিবেশ দূষিত হয়। আর একটা ছেলে সেটা নিয়ে গিয়ে আবার ময়লা ঝুড়িতে ফেললো, নির্দিষ্ট স্থানে ফেললো। বুঝতে পারছো? এরপর আরেকটা ছেলে দেখো, কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলে দিলো, এতে কি হবে? মানুষের বিপদ হতে পারে, পরিবেশ দূষিত হয়। তা একজন ভ্যানওয়ালা দেখো, তিনি কত সচেতন, ছেলেটাকে বললো কলার খোসাটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে। ছেলে দেখো রাস্তার পাশে এসে পোশাক পরতে দাঁড়িয়েছে, এভাবে কি হয়? পরিবেশ দূষিত হয়। আর একজন সিকিউরিটি এসে তাকে বুঝিয়ে বললো যে রাস্তার পাশে পেশাব করতে হয় না, পেশাব পায়খানা করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, পাবলিক টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, সেখানে যেতে হবে। ছেলেটার বুঝতে পেরে সেখানে চলে গেল। আর একটা লোক দেখো, জানালা দিয়ে কাগজ ছুঁড়ে ফেললো রাস্তায়, এতে কি হয়? রাস্তা নোংরা হয়, পরিবেশ দূষিত হয়। তার একটা ছেলে সেটা বুঝতে পেরে সে কাগজটা নিয়ে গিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দিল। তো এইভাবে অনেকে আমরা নিজের অজান্তে আমাদের পরিবেশ দূষিত করে ফেলি, নোংরা করে ফেলি। তো সেই জন্য আমাদের কি এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো পরিবেশ সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? পরিবেশ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে বলতে পারো। আচ্ছা, এটা কি মৌমিতা? মৌমিতা আমাকে শুনতে পাচ্ছো? মৌমিতা একটু জোরে বলো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? এরপরে এখানে একজন আছে মার্জিয়া, মার্জিয়া তুমি আনমিউট করো। মার্জিয়া শুনতে পাচ্ছো? নেই। মাইশা, মাইশা শুনতে পাচ্ছে? 149 রোল, মাইশা 149,
শুনতে পাচ্ছ না? আর কে আছে লাইনে? পুষ্পা আছো? পুষ্পা, জি স্যার, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে তোমাদের পরিবেশ সম্পর্কে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দেখে তোমরা উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, একজন বলো তো দেখি, পরিবেশ কাকে বলে? স্ক্রিনশট কেমনে দিব? এটা তো লেখে না দরকার, স্ক্রিনশট কেমনে দিব? মেয়ের বলো, পরিবেশ কাকে বলে? না মেহের, আচ্ছা যাদের প্রশ্ন আছে সে নিজে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করতে পারো। স্যার আমি পারবো, পরিবেশ কাকে বলে? হ্যাঁ আমিও পারবো, পরিবেশ স্যার আমিও পারবো, একদম পারবো, আমিও পারবো, পারবো স্যার। আমাদের চারপাশে যা কিছু আছে পরিবেশ, হ্যাঁ চারপাশে। আচ্ছা এবার মুবাশ্বির আছে, মুবাশ্বির, হ্যাঁ তুমি বলো, পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে একটা বাক্য বলো। আমরা কিছু আছে এইসব নিয়ে আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারবো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করে আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারবো। গুড, সুন্দর হয়েছে। এরপরে রাফি আসো, রাফি, রাফি, হ্যাঁ তুমি আর একটা বাক্য বলো, পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে আর একটা বাক্য বলো। স্যার যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না। ওইটা তো বললোই, আর একটা বলো যেটা বলা হয়নি সেটা। স্যার গাছ লাগানোর মাধ্যমে, হ্যাঁ এটাও হতে পারে। আমি পারবো, হ্যাঁ বলো স্যার, আমি পারবো। স্যার যেখানে সেখানে ময়লা না ফেলে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে। ঠিক আছে, এরপরে দেখি আর কে কে আছে। এ শিফা আছে নাকি? শিফা, কারখানা নির্মাণ না করে, হ্যাঁ শিফা বলো, শিফা, শিফা বলো দেখি, পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে আর একটা বাক্য। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে, ঠিক আছে, যেখানে সেখানে থুতু কফ ফেলবো না। গুড, তো তোমাদের যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে 6টি বাক্য লেখো, তাহলে তোমরা লিখতে পারবে না? আচ্ছা, এরপরে আরেকজন দেখি এখানে আছে, সামিয়া জিনাত, সামিয়া জিনাত শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি প্রাকৃতিক পরিবেশের একটা উপাদান বলো তো দেখি, কোন জিনিস প্রাকৃতিক পরিবেশের উপাদান? সামিয়া, সামিয়া শুনতে পাচ্ছ? প্রাকৃতিক পরিবেশ কোনটা, একটা নাম বলো, বলতে পারছো না? কে পারবে প্রাকৃতিক পরিবেশের উপাদান সম্পর্কে একটা নাম? কে বলতে পারবে? যেমন মানুষ, এটা তো সহজ, যেগুলো আল্লাহ তালার সৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আল্লাহ তালার সৃষ্টি সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বুঝতে পারছো? পরিবেশের যে উপাদানগুলো আল্লাহ তালার সৃষ্টি সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সদ্য আসো, সদ্য, সদ্য বলো,
শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি, এর একটা নাম বলো। সামাজিক অফিস, আদালত, বাড়ি, ঘর, বিদ্যালয়, বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, রাস্তাঘাট, অফিস, আদালত। গুড গুড গুড, অনেকগুলো বলেছ। তো পরিবেশ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এবার আমরা প্রাকৃতিক জয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব, কেমন? তো আমি সবাইকে আবারও মিউট করে দিচ্ছি, কেউ স্বেচ্ছায় আনমিউট করবে না। আমি যখন বলবো তখন আনমিউট করবে। এখানে একজন হাত তুলেছে, শিকদার, শিকদার মোহাম্মদ তানসিন, কে? তোমার কোনো প্রশ্ন আছে শিকদার? শিকদার তোমার কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে। আমরা এখন প্রাকৃতিক দুর্যোগ কি এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, কেমন? প্রাকৃতিক মানে বোঝানো হচ্ছে এখানে প্রকৃতি সৃষ্ট, অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপর্যয় বা দুর্যোগ মানুষের উপর আপতিত হয়, যেগুলো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। অর্থাৎ প্রকৃতি থেকে আগত যে দুর্যোগ বা বিপদ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, সেটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হঠাৎ করে আসে, যেমন কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়ে গেল, বুলবুল হয়ে গেল, তার আগে হয়ে গেল ফণী, এরপরে কয়েক বছর আগে হয়েছে আইলা, তারপরে সিডর, এগুলো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেছে। আচ্ছা, এগুলোর কারণে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এখন শুনতে পাচ্ছ? তোমরা একটু স্যার মিউট করছে, তোমরা একটু মিউট করে রাখো, সবাই কথা বলে তখন আমার কথা শুনতে পাবা না। সবাই মিউট করে রাখো, যখন কারো প্রশ্ন থাকবে শুধু তখনই সে আনমিউট করবে, বুঝতে পারছো? যখন কারো প্রশ্ন থাকবে তখন শুধু আনমিউট করবে, এছাড়া সবাই প্রথম থেকে বলেন। আচ্ছা হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগটা আমি আবারও বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে প্রকৃতি সৃষ্ট যে দুর্যোগ বিপর্যয়, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, বিপর্যস্ত করে তোলে, তখন সেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। এটা সাধারণত হঠাৎ করে আসে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, খরা, ভূমিকম্প, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেটা প্রকৃতি সৃষ্ট, বুঝতে পারছো? প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয়? এস এম মেহের, কি তোমাকে বারবার বলার পরও তুমি ভিডিও অন করো কেন? ভিডিও অফ করো। সমুদ্রের উচ্চতা বেড়ে যায় এবং উপকূলীয় অঞ্চলে পানি প্রবেশ করে, ফলে গাছপালা, মৎস্য খামার, মানুষ, বাড়িঘরের অনেক ক্ষতি হয়, ভেঙে যায়, তাই না? তা আমরা একটু দেখি কিরকম প্রাকৃতিক দুর্যোগ কিরকম ভাবে হতে পারে এবং এ সময়ে আমাদের করণীয় কি। দেখতে পাচ্ছ, এটা বন্যার একটা দৃশ্য দেখানো হচ্ছে। বন্যা মোকাবেলায় করণীয় কি? নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হবে কৃষি শস্য, বীজ সংরক্ষণ, নিরাপদ স্থানে বাঁচাতে হবে
তোমরা মিউট করে রাখো, তাহলে শুনতে পাবা। আপনি তো আমি এখানে বন্যার একটা দৃশ্য দেখালাম এবং বন্যা সৃষ্ট অবস্থা থেকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই সম্পর্কে একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। তারপর আমি সেগুলো বলে দিচ্ছি আবার, যে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প বা এই ধরনের কোনো বিপর্যয় দেখা দেবে, সেক্ষেত্রে আমাদের সেখান থেকে যাতে আমাদের ক্ষয়ক্ষতি কম হয় বা আমরা ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে পারি, সেজন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। বুঝতে পারছো? তো এটা তোমাদের পাঠ্য বই 86 পৃষ্ঠাতে দেওয়া আছে। দেখো, এক নম্বর হচ্ছে যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়াল ঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে, যতটা সম্ভব উঁচু স্থানে। এরপরে ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে। ঘরের ভেতরেই আমরা বাঁশের চালা দিয়ে বা ইট দিয়ে উঁচু করে মাচা তৈরি করব এবং তার উপরে খাদ্যশস্য, বীজ এগুলো সংরক্ষণ করব। পুকুরের পার উঁচু করব, টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাবো, যাতে পানি আসলেও টিউবওয়েলের মধ্যে পানি না ঢোকে বা টয়লেটের মধ্যে পানি না ঢোকে, কারণ যদি দূষিত পানি ঢুকে যায় তখন সেগুলো আর ব্যবহার করা যাবে না। এরপরে শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড় এবং প্রয়োজনীয় ঔষধ আমরা মজুত করে রাখবো, ঘরে মজুত করে রাখবো। বিশেষ করে যখনই আমরা কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাবো সরকারের পক্ষ থেকে, যখনই কোনো সতর্কবাণী আসবে, আমরা আমাদের ঘরে চিড়া, মুড়ি, গুড় বা এই জাতীয় শুকনো খাবার, বিস্কুট, টোস্ট এগুলো এবং প্রয়োজনীয় ওষুধপত্র, স্যালাইন, খাবার স্যালাইন, এরপরে বিভিন্ন ধরনের ওষুধপত্র যেটা আমাদের প্রয়োজন হতে পারে সেগুলো আমরা মজুত করে রাখবো। এরপরে পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাবো। আমরা যারা বিশেষ করে প্রাপ্ত বয়স্ক আছি নিজেরা সাঁতার কাটা শিখবো এবং অন্যদেরকে সাঁতার কাটা শেখাবো। বন্যার সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নেব, তাহলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো। তোমার কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার তোমাদেরকে আর একটা ভিডিও দেখাবো, দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি। সবাই ভিডিওটা লক্ষ্য করো এবং ভিডিওটা দেখানোর পরে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব। দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। উপকূলীয় অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে, তাই দুর্যোগ মোকাবেলায় সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। সচেতনতা তৈরি করতে হবে। তার ভয়ঙ্কর রূপ নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, তার আগেই নিজে সতর্ক হন এবং নিজেদের মধ্যে আলোচনা, ক্লাসে আলোচনা, বন্ধু বান্ধবের সাথে আলোচনা, এবারে ঘরে শুকনো খাবার রাখা অথবা কন্টেইনার প্রস্তুত রাখুন, ড্রাম বা কন্টেনার প্রস্তুত রাখা যাতে পানিতে ভেসে গেলেও সেটা ধরে আমরা বাঁচতে পারি, প্রয়োজনীয় কাগজপত্র মাটিতে পুঁতে রাখা। তাহলে বন্যা অথবা সাইক্লোন থামার পর কোথায় একত্রিত হবে সেই স্থানটি ঠিক করে রাখুন। ঘরের টিনের চালা বাতাসে উড়ে, ঘরের টিনের চালা উড়ে যেতে পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। নারী, শিশু, বৃদ্ধদের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ ওরা একটু অসহায়। আপনার প্রতিবেশীকে এইসব বিষয়ে অবগত করুন।
এবং সর্বোপরি মহান আল্লাহর নিকট ক্ষমা আল্লাহ তাআলার কাছে এই ধরনের দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা মূলত প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা বাঁচতে পারি। তো এখন তোমাদের কার কার প্রশ্ন আছে আমি তোমাদের মিউট করার আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। তোমাদের যা যার প্রশ্ন আছে এক এক করে প্রশ্ন করবে। এখানে মেহে যাবেন হাত উঠিয়ে, মেহে যাবেন বলবে আগে। মেহে যাবেন তোমার কোনো প্রশ্ন আছে? একজন করে আনমিউট করে হাত তুলবে। আচ্ছা স্বচ্ছ, তোমার কিছু সদ্য, তোমার কিছু বলার আছে সদ্য? নাই, প্রশ্ন নাই। তার প্রশ্ন আছে, সে হাত তোলো। শীতল, শীতলের কোন প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা এখানে, হ্যাঁ বলো। বুঝতে পারছি না, একটু জোরে বলো। ওগুলো পলিথিনের মধ্যে করে মাটিতে পুঁতে রাখলে তাহলে ওইটা তুমি পরবর্তীতে এসে ওই জায়গায় খুঁজে পাবে। আর যদি না রাখো, অনেক সময় কাগজপত্র যদি পানিতে ভেসে যায় তাহলে তো তুমি সেগুলো আর খুঁজে পাবে না, তাই না? ওই জন্য তো পলিথিনের করে মধ্যে করে ভালোভাবে ইয়া করে রাখতে হবে। বুঝতে পারছো? একটু জোরে বলো বাবা। বুঝতে পারছি না কথাটা। সুবাস করার জায়গা বসত ভিটা, জীব বৈচিত্র মানে কি? বসত ভিটা মানে যেই জমিতে যেই ভিটায় আমরা বসবাস করি সেটাকে বলা হয় বসত ভিটা। জীব বৈচিত্র কি বুঝিনি? জীব বৈচিত্র কি? জীব বৈচিত্র মানে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে না আমাদের বনে, যে বাঘ ভাল্লুক সিংহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। এই বৈচিত্র মানে হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের যে প্রাণী, এই প্রাণীদের যে একটা রূপ এটাই হচ্ছে জীব বৈচিত্র। মানে বিভিন্ন ধরনের জীব প্রাণী রয়েছে আমাদের। আচ্ছা আর কোনো প্রশ্ন? যদি তোমাদের আর প্রশ্ন না থাকে তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু সবাই কাগজ কলম নাও, তোমাদের জন্য বাড়ির কাজ দেব। আচ্ছা তোমাদের জন্য দুটা প্রশ্ন থাকবে। এক নম্বর হচ্ছে পরিবেশ কি, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে 6টি বাক্য লেখো। পাঠ্য বই 83 এবং 84 পৃষ্ঠায় তোমাদের এখানে দেওয়া আছে। তোমাদের এখানে প্রথমে লিখতে হবে পরিবেশ কি। আচ্ছা সবাই এখন একটু চুপ করো, আমি যেটা বলি এটাকে মনোযোগ দিয়ে শোনো। পরিবেশ কি, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে 6টি বাক্য লেখো। এখানে পাঠ্য বই 83 পৃষ্ঠা প্রথম লাইনে আছে পরিবেশ কাকে বলে, ওখানে পরিবেশ কি ওইটা লিখবা। এরপরে নিচের দিকে দেখো, খয়েরি কালারে যে বাক্যগুলো রয়েছে এখানে 60টা বাক্য রয়েছে, এর মধ্যে থেকে যেকোনো 6টা বাক্য তোমরা লিখবা, ঠিক আছে? আর পরের প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য 6টি কৌশল বর্ণনা করো। তোমাদের পাঠ্য বই 86 পৃষ্ঠা দেখো, এখানে 6টা কৌশলই দেওয়া আছে, 6টা উপায় দেওয়া আছে, এই 6টা বাক্য তোমাদেরকে লিখতে হবে। বুঝতে পারছো? এগুলো তোমরা
খাতায় নোট করে রাখবে, ইসলাম শিক্ষার জন্য আলাদা একটা নোট খাতা করবে, সেখানে নোট করে রাখবে এবং পরবর্তীতে সেগুলো আমাকে দেখাবে। আচ্ছা স্বামী বলো কি প্রশ্ন, স্বামী বলো। সেখানে আবার ভিডিওটা দিয়ে দেবো, ওখান থেকে পাবে। বুঝতে পারছো? আচ্ছা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের